এই মুহূর্তে যারা টুইটার, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করছেন তারা সবচেয়ে বেশি কী দেখছেন? বিশেষ করে যারা ইনস্টাগ্রামে চোখ রেখেছেন তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি বার কী দেখেছেন? নিশ্চয়ই বিশেষ একটি বাক্য লেখা ছবি দেখেছেন। খুব অল্প সময়ের মধ্যেই ছবিটি চলে এসেছে ট্রেন্ডিংয়ে। ছবিতে লেখা রয়েছে অল আইজ অন রাফা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই হয়তো এই ছবিটা দেখে ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেখানে লেখা ছিল অল আইজ অন রাফা। এবং এই পিকচারটা এতই বেশি ভাইরাল হয় যে বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত এই পিকচারটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে। এই পিকচারটা দ্বারা কিন্তু আমরা ফিলিস্তিনের রাফার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারি যে ইসরায়েল কি অবস্থা করছে এবং কি পরিমাণে ধ্বংসযজ্ঞ চালাইছে এই রাফায়। তো চলুন আজকে আমরা এই নিয়ে একটা প্রতিবেদন দেখে আসি, এরপরে এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। এই মুহূর্তে যারা টুইটার, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করছেন তারা সবচেয়ে বেশি কি দেখছেন? বিশেষ করে যারা ইনস্টাগ্রামে চোখ রেখেছেন তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি বার কি দেখেছেন? নিশ্চয়ই বিশেষ একটি বাক্য লেখা ছবি দেখেছেন। খুব অল্প সময়ের মধ্যেই ছবিটি চলে এসেছে ট্রেন্ডিং এ। ছবিতে লেখা রয়েছে অল আইজ অন রাফা, বাংলায় এর অর্থ দাঁড়ায় সবার নজর রাফার দিকে। কিন্তু হঠাৎ কেন ট্রেন্ডিং এই বাক্য, এর উৎসই বা কি? মূলত গেল রোববার রাতে দক্ষিণ গাজার রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নারী শিশু সহ নিহত হন 45 জন। এমন হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, রাফায় হামলা ছিল একটি মর্মান্তিক দুর্ঘটনা। প্যালেস্টাইন নামে একটি এক্স পেজ থেকে শেয়ার করা হয় অল আইজ অন রাফা পোস্টটি। সেখানে শেয়ার করা হয় এআই দিয়ে তৈরি একটি ছবি। ছবিটির বিষয়বস্তু হলো পাহাড়ের পাদদেশে বিপুল সংখ্যক তাঁবুর সারি। সেই সারির মাঝের একটি জায়গায় সাদা তাঁবু দিয়ে লেখা অল আইজ অন রাফা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ইসরায়েলের চলমান সহিংসতার দিকে বিশ্বের নজর ফেরানোর আহ্বান জানানো ছবিটি 24 ঘন্টারও কম সময়ে ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে প্রায় 4 কোটি বার। আর সময় যত গড়াচ্ছে ততই যেন আরো বেশি ছড়িয়ে পড়ছে পোস্টটি। শুরুতে ইসরায়েলি সেনারা দাবি করেছিল হামাসের ঘাঁটিতে সফল অভিযান চালানো হয়েছে যাতে বেশ কয়েকজন হামাস কমান্ডার নিহত হয়েছেন। কিন্তু শরণার্থী শিবিরে হামলার তথ্য সামনে আসতেই নিন্দায় সরব হয় বিশ্ব, আর তারপর থেকেই ট্রেন্ডিং এ অল আইজ অন রাফা। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এই আন্দোলনের জবাবে ইসরায়েল শুরু করেছে পাল্টা প্রচারণা। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার একটি এআই দিয়ে তৈরি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ শেয়ার করা হয়েছে। ইসরায়েল সরকারের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, আমরা কখনোই 7 অক্টোবরের বিষয়ে কথা বলা বন্ধ করব না, জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত আমরা যুদ্ধ বন্ধ করব না। অল আইজ অন রাফা প্রতিবাদে সামিল হয়েছেন তারকা, খেলোয়াড় এবং সাধারণ মানুষ। তাদের মধ্যে রয়েছেন রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট সহ আরো অনেকে। এর বাইরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপার মডেল বেলা হাদিদ, আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান, ব্রিটিশ অভিনেত্রী ও অ্যাক্টিভিস্ট জামিলা জামিল এবং ব্রিটিশ সঙ্গীত শিল্পী দুয়ালিপাও এই অল আইজ অন রাফা প্রতিবাদে অংশ নিয়ে ছবি শেয়ার করেছেন। তবে যেই তৈরি করুক আর যেভাবেই তৈরি হোক, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে, অল আইজ অন রাফা পোস্টটি তার অন্যতম বড় উদাহরণ। না, আসলে বর্তমানে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগতেছে যে পৃথিবীর প্রতিটা দেশই এখন ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে, যেটা কিন্তু আগে দেখা যায়নি। কারণ স্বাভাবিকভাবেই ইসরায়েলিরা যেইভাবে ধ্বংসযজ্ঞ চালাইছে ফিলিস্তিনিদের উপর, এটা কখনোই মানা যায় না। আপনারা হয়তো কেউ কেউ এটাও জেনে গেছেন, ইউরোপে 3টে রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিছে রিসেন্টলি। সো এখান থেকে বোঝা যাইতেছে যে পৃথিবীর প্রতিটা দেশই কিন্তু ফিলিস্তিনের পক্ষে যাইতেছে। এবং এই যে ছবিটা ভাইরাল হইলো অল আইজ অন রাফা, এই ছবিটা এরকম পরিমাণে ভাইরাল হয়েছে, এখান থেকে বোঝা যাইতেছে যে পৃথিবীর প্রতিটা মানুষই এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়, এবং আমরাও চাইবো খুব দ্রুতই যেন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিটা যেন পেয়ে যায়। আপনাদের কি মত এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।